আর বিল্টু সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আনন্দময় স্কুল রিলেটেড কোয়েশ্চান এবং আনন্দময় স্কুলের প্রবলেম সলভ করতে আমি অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করি তো বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিল্টু শ্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করুন এবং ডেসক্রিপশন দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অনলাইন ক্লাসে জয়েন হতে পারেন অনলাইন ক্লাসের লিঙ্ক আমি আজকে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার আগে আমাকে হোয়াটসঅ্যাপে নাম বাবার নাম স্টুডেন্টের ছবি কোন ক্লাসে পড়ে কোন স্কুল থেকে বিলং করে সেটাকে আমাকে পাঠাতে হবে পাঠালে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো সেই পাসওয়ার্ড দিলেই আপনি আমাদের সফটওয়্যার খুলতে পারবেন লিঙ্কটা খুলতে পারবেন তো দেখুন এই যে ওয়াটার অ্যান্ড এয়ারস স্ট্যান্ডার্ড টু এর দেওয়া আছে ওয়াটার অ্যান্ড এয়ার আর বোথ এসেন্সিয়াল ফর লাইফ মানে ওয়াটার জল এবং বায়ু হচ্ছে আমাদের জীবনে দুটো উভয়ই আমাদের অপরিহার্য অঙ্গ অপরিহার্য আমাদের জীবনে তো উই ক্যান নট লিভ উইদাউট ডেম আমরা তাদের ছাড়া বাঁচতে পারি না তাদের ছাড়া থাক জীবন বাঁচাতে পারি না দ্য মেন সোর্স অফ ওয়াটার ইজ রেন বলছে আমাদের সবচেয়ে মেন সোর্স মানে মেন জলের উৎপত্তি সেটা হচ্ছে বৃষ্টি থেকে দেয়ার আর মেনি আদার সোর্সেস অফ ওয়াটার এবং অনেক রকমভাবে জলের উৎস আমাদের দেখতে পাওয়া যায় যেমন পন্ডস লেক্স ক্যানেলস রিভার ওয়াটার ফলস অ্যান্ড ওয়ালস আর ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার যে পন্ডস লেক্স ক্যানেল এই যে পন্ডস মানে পুকুর লেক্স মানে হ্রদ ক্যানেল মানে নালা রিভার মানে নদী ওয়াটার ওয়াটার ফলস মানে জলপ্রপাত অ্যান্ড ওয়ালস মানে কুয়ো আর ডিফারেন্ট সোর্সেস অফ ওয়াটার বিভিন্ন বিভিন্ন উৎস আমাদের জল বিভিন্ন উৎস জলের তো যাই হোক এই যে চ্যাপ্টারটা পড়াচ্ছি মানে মন দিয়ে দেখুন আর মন দিয়ে অবশ্যই স্টুডেন্টকে পড়াতে সুবিধা হবে তো ওই ইউজ ওয়াটার ফর কুকিং আমরা ব্যবহার করি জল রান্নার কাজে ড্রিঙ্কিং পান করার কাজে ক্লিনিং পরিষ্কার কাজে প্ল্যান্টিং প্ল্যান্টিং মানে চারা গাছ রোপণের ক্ষেত্রে এবং ইরিগেশন প্রাতিক জীবনে কাজে প্ল্যান্টস ড্রাই আপ উইদাউট ওয়াটার এই যে উদ্ভিদ কিন্তু জল ছাড়া বাঁচে না হ্যাঁ শুকিয়ে যায় জল ছাড়া ওয়ান শুড ওলাইজ ড্রিঙ্ক ফিল্টারেড বলছে আমরা সর্বদা জলকে পরিষ্কারভাবে মানে পরিশুদ্ধভাবে অ্যান্ড সাফিসিয়ান্ট কোয়ান্টিটি আমরা জলকে পরিশুদ্ধভাবে পান করি আমরা বিভিন্ন যতটুকু জল জল দরকার অ্যান্ড অ্যাডাল্ট শুড টেক অ্যাটলিস্ট এইট টু টেন গ্লাসেস অফ ওয়াটার ইন এ ডে বলছে একজন প্রাপ্তবয়স্ক জল প্রাত্তিক জল লাগে কত আট থেকে দশ গ্লাস জল প্রত্যেক দিন উই মাস্ট নট ওয়েস্ট অ্যান্ড পলিউট ওয়াটার আমরা কিন্তু জলকে দূষণ করব না এবং আমরা অপচয় করব না জাস্ট লাইক ওয়াটার উই অলসো ক্যান নট লিভ উইদাউট পিওর এয়ার অল লিভিং থিংস নিড এয়ার টু ব্রেথ জাস্ট লাইক ওয়াটার আমরা যেমন জলকে আমরা গুরুত্বভাবে জল ছাড়া আমরা বাঁচতে পারি না তেমনি আমরা বায়ু ছাড়াও শুদ্ধ বায়ু ছাড়া আমরা বাঁচতে পারি না অল লিভিং অল লিভিং থিংস নিড এয়ার টু ব্রেথ আমাদের সমস্ত প্রাণী দেখি চাই শ্বাস প্রশ্বাসের জন্য জল বায়ু চাই উই ক্যান নট সার্ভাইভ উইদাউট এয়ার ফর ফিউ মিনিটস আমরা এক মিনিটও বায়ু ছাড়া বাঁচতে পারি না ওই এয়ার বিকামস ইম্প্রিওর বাই স্মোক অ্যান্ড গ্যাসেস আমাদের ধোঁয়া গ্যাস আমাদের বায়ুকে দূষণ করছে দূষণ করে ডাস্ট পার্টিকল সিন দ্য এয়ার ক্যারি জার্মস বলছে ধুলোকোনা কী করে বহন করে জীবাণু গ্রিন প্ল্যান্টস কিপ দ্য এয়ার ক্লিন অ্যান্ড মেক ইট সুটেবল ফর আওয়ার ব্রেথিং বলছে সবুজ উদ্ভিদ আমাদের কী করে জল পরিষ্কার করে আমাদের যে শ্বাস প্রশ্বাস নিই যে বা আমরা যে বায়ু নিই সে বায়ুকে পরিষ্কার করে উই শুড টেক কেয়ার অফ গ্রিন প্ল্যান্টস আমরা ওই সবুজ উদ্ভিদকে আমরা কী করবো যত্ন নেবে তারপরে কী আছে দ্যার ইজ অল এয়ার অল আস আমাদের চারিদিকে বাতাস ঘিরে থাকে আমাদের উই ক্যানট সি ইট আমরা দেখতে পারি না দেখতে পাই না ইহা বাট উই ক্যান অনলি ফিল ইট আমরা কি অনুভব করি মুভিং এয়ার কি ইজ কল্ড উইন্ড এই যে আমাদের এই চলন্ত বায়ুকে বলা হয় কি ঝড় বা বাতাস উই ক্যান ইজিলি ফিল ইট আমরা এটাকে কী করি অনুভব করতে পারি স্ট্রং উইন্ড ইজ কল্ড স্ট্রং যে শক্তিশালী বাতাসকে আমরা কী বলে ডাকি ঝড় বলে ডাকি উই ক্যান নট কুক ফুড উইদাউট এয়ার আমরা কী করি আমরা রান্না করতে পারি না বাতাস ছাড়া আমরা রান্না সম্ভব নয় এয়ার ইজ নিডেড ফর বার্নিং ফায়ার আমাদের বাতাসটাও কী হয় আমাদের জ্বলন্ত আগুন জ্বালতে সাহায্য হয় ই এ লাইটের ক্যান্ডেল ইজ কভার্ড উইথ এ গ্লাস গ্লাস বলছি একটা যদি জ্বলন্ত প্রদীপকে আমরা কী করি একটা গ্লাসের ঢাকা দিদি ইট উইল গো আউট আমরা তারপর দেখাবো দেখবো কী করব দেখা যাবে যে ইন দ্য সেম প্লেস এ কক্রোচ ইন এ জার এটা হচ্ছে নিমে যাবে হ্যাঁ দেখা যাবে নিমে যাবে এটা ইন দ্য সেম অ্যাওয়ে মানে এরকম আরেকটি পরীক্ষা করা যাবে প্লেস এ কক্রোচ ইন এ জার অ্যান্ড কভার দ্য জার যে একটা জারের মধ্যে যদি বয়ামের মধ্যে যদি ধরা হয় একটা কক্রোচকে আসলকে তো কভার দ্য জার এবং জারটাকে ঢাকা দিয়ে দেওয়া হয় দ্যাট এয়ার ক্যান নট গেট ইট বাতাস ছাড়া ইয়া কিন্তু বাঁচতে পারবে না আফটার সাম টাইম ইউ উইল সি আমরা পরে যদি দেখা যায় দ্যাট কক্রোচ হ্যাজ ডায়ড ককরোচটা মারা যায় হুম এয়ার অ্যাকুপে স্পেস ব্লো আপ এ বেলুন ইট মানে আমাদের জায়গা দখল করে রাখে বাতাস বেলুনের মধ্যে যদি আমরা বাতাস ভরি ইট উইল বিকাম টাইট বেলুনটি টাইট হয়ে যাবে শক্ত শক্ত হয়ে যাবে এয়ার ওয়েজ ওয়েট অলসো এয়ারে আমাদের মাপ করা যায় পরিমাপ করা যায় হ্যাঁ বাতাসকে পরিমাপ করা যায় যে ছবির সাহায্যে দেখা যায় পরপর যেটা বোঝালাম অবশ্যই আপনারা সুবিধার্থে বোঝালাম তো যদি পারেন বিল্ডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল এখন প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন